জেনে নিন আজকের টাকার রেট কত। আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি 2024। প্রতিদিন টাকার রেট আপডেট জানতে আমার আইডিকে ফলো দিন এবং একই সাথে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি মালয়েশিয়ান এক রিঙ্গিত 26.10 টাকা, সৌদির এক রিয়াল 29.27 টাকা, মার্কিন $1 রয়েছে 120.30 টাকা, ইতালিয়ান 1 ইউরো 133.80 টাকা, ব্রিটেনের 1 পাউন্ড 154.50 টাকা, সিঙ্গাপুরের $1 রয়েছে 90.67 টাকা, অস্ট্রেলিয়ান $1 81.57 টাকা, নিউজিল্যান্ডের $1 রয়েছে 67.62 টাকা, কানাডিয়ান $1 $90 বরাবর, UAE অর্থাৎ দুবাইয়ের 1 দিরহাম 32.03 পয়সা, ওমানি 1 রিয়াল রয়েছে 308.02 পয়সা, বাহরাইনি 1 দিনার 324.26 পয়সা, কাতারি 1 রিয়াল রয়েছে 33 টাকা বরাবর, কুয়েতি 1 দিনার রয়েছে 400 টাকা বরাবর, সুইজারল্যান্ডের 1 ফ্রেঞ্চ 141.88 টাকা, দক্ষিণ আফ্রিকান 1 রান্ড 5.86 টাকা, জাপানি 1 ইয়েন রয়েছে 76 পয়সা, দক্ষিণ কোরিয়ান 1 ইয়েন রয়েছে 8 পয়সা, সর্বশেষ ইন্ডিয়ান 1 রুপি রয়েছে 1.29 টাকা সামথিং। বন্ধুরা, এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে সঠিক তথ্য জানতে পারেন। কখনও গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না, কারণ ওইখানে শুধুমাত্র ক্রয় বা বিক্রয়ের গড় দেওয়া থাকে। আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক আইডি কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না। আমরা শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব ধারণা দিয়ে থাকি। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠালে সরকার কর্তৃক 2.5% এবং ব্যাংক কর্তৃক 2.5%, টোটাল 5% আপনি পুনর্দনা পাবেন, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা পাঠালে 5,000 টাকা বেশি পাবেন। তো প্রতিদিনের টাকার রেট বা অন্যান্য ভিডিওর আপডেট পেতে আমার আইডিতে চোখ রাখুন কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, পাশে থাকবেন।